ওপার বাংলায় সঙ্গীত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো সারেগামা পাতে রীতিমতো বাজিমাত করছেন বাংলাদেশের মাইনুল হাসান নোবেল। দেশীয় রক সঙ্গীতের কালজয়ী কিছু গান গেয়ে নোবেল একের পর এক সারেগামার পার মঞ্চ কাঁপাচ্ছে। এমন পারফরমেন্সে বিস্মিত হচ্ছেন বিচারকেরা এবং সেই সাথে সেখানে উল্লাসে মেতে উঠেছেন উপস্থিত দর্শকেরা। নোবেল এখন সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। শুধু সারেগামা পার মঞ্চই নয়, তার কণ্ঠে প্রত্যেকটি গানই নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে। তার গাওয়া জেমসের বাবা, মাইলসের ফিরিয়ে দাও কিংবা আয়ুব বাচ্চুর হাসতে দেখো গাইতে দেখো গানগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এদিকে নোবেলের পরিবেশনায় মুগ্ধ হচ্ছেন বিচারকরা। সেই মুগ্ধতায় এবার নোবেলের অর্জনের ঝুলিতে যোগ হচ্ছে অনন্য এক প্রাপ্তি, নোবেলের সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ সোমলতা আচার্যর। এই গায়িকা বলেন, আমি নোবেলের সঙ্গে একটি গান গাইতে চাই। নোবেলের গান গাওয়ার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। একজন রক স্টারের যেসব গুণ থাকে তার অনেকটাই নোবেলের মধ্যে দেখা যায়।